সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ত্রিদিবাইকারে, আর বেল আইকনে ক্লিক করুন আমার সব ভ্রমণের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। হাই, আই এম তীর্থ। হাই, আই এম তন্ময়। হাই, আই এম ত্রিদিব। হাই, আই এম প্রবীর। হাই, আই এম দেবব্রত। অ্যান্ড ওয়েলকাম টু সানডে ব্লগ অ্যান্ড আড্ডা। ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিদিবাইকার। আজকের স্পেশাল পর্বে আপনাদের নিয়ে এসেছি, নিয়ে যাবো আর কি, মহিষবাথান। আমি এখানে এসেছি, অলরেডি চলে এসেছি। মহিষবাথান হচ্ছে আপনার কুশমন্ডি থেকে একটু ভিতরে একটা ছোট্ট গ্রাম, যেখানে স্পেশালি হস্তশিল্প মুখোশ বানানো হয়। আর চলুন সময় নষ্ট না করে দেখি কী কী মুখোশ এবং কোথায় কেমন সব আছে। শিল্পীরা রয়েছে, তারা একত্রিত হয়ে একটা সমবায় তৈরি করেছে, এবং এই সমবায়টি বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের হস্তশিল্প এবং MSME ডিপার্টমেন্ট, ক্ষুদ্র মাঝারি এবং শিল্প দপ্তরের অধীনে এবং ইউনেস্কোর একটা প্রজেক্ট রয়েছে। তাছাড়া একটা অর্গানাইজেশন রয়েছে বাংলা নাটক বলে, এই শিল্পটাকে অনেক মানে প্রসারিত করার জন্য একটা NGO রয়েছে বাংলা নাটক, যারা যথেষ্ট পরিমাণে তাদেরকে সাহায্য করছে। এবং প্রত্যেক বছর অক্টোবর মাসে 24-25 তারিখ নাগাদ প্রত্যেক বছর এখানে মুখা মেলা হয়, যেখান থেকে সারা পৃথিবী থেকে প্রচুর বাইরের লোক আসে। আমাদের জেলার দক্ষিণ দিনাজপুরের এটা কিন্তু একটা বিশাল ভালো জিনিস অ্যাজ এ টুরিস্ট স্পট হিসাবে। এবং বাংলা নাটকের উদ্যোগে এইখানে কিন্তু আমাদের কুশমন্ডিতে যেটা রয়েছে সেটা কিন্তু ভিলেজ স্টে, সেইটা চালু করার চেষ্টা চলছে, এখনও পর্যন্ত ফুল ফেসে হয়নি। তো ভিলেজ স্টেতে চালু করলে যেটা সুবিধা যেটা রয়েছে, যে এখানে বাইরে থেকে যখন পর্যটকেরা আসবে এই এরিয়াতে এসে, তারা নিজেদের মতো করে থাকতে পারবে, এই সমস্ত শিল্পীরা কীভাবে কাজ তৈরি করছে সেটা দেখতে পারবে। পাশে আমরা যে মহিপাল দিঘিতে গেছিলাম, সেই মহিপাল দিঘি, তো এই যে মানে ভিলেজ স্টে যেটা ট্যুরিজমের একটা বিশাল বড় পার্ট এখন, সেটা নিয়েও কিন্তু বাংলা নাটক কাজ করছে। ঘোরায় ঘোরায় একটু উপর নিচ হবে, শুধু লাগছে তোকে।
এবার দাও একটু, কি সুন্দর লাগছে রসগোল্লা। আমার নাম গৌতম বৈশ্য, আমার বাড়ি সরাইহাট মানে উষাহরণ, আচ্ছা, আর থানা কুশমন্ডিতে। আর আমরা এখন, আগে তো নিজে পার্সোনাল করতাম এই বাঁশের কাজ, কাঠের কাজ, আর এখন মানে একটা সোসাইটি, যে কুশমন্ডি যে সোসাইটি আছে এগ্রিকালচার সোসাইটি, তার মাধ্যমে এখন আমরা একটা দিন হাজিরা হিসাবে এখানে কাজ করতাম। আচ্ছা, এটা এখানে কতদিন ধরে? এখানে মাস দু মাসের কাছাকাছি চলছে। দু মাসের কাছাকাছি? আচ্ছা, এই কাজগুলো যে করছেন এগুলো কোথায় যাবে? না এগুলো টোটালি এখান থেকে তৈরি হয়ে ডাইরেক্ট শোরুম, কুশমন্ডিতে শোরুম করা আছে, শোরুমে যাবে, শোরুম থেকে অনলাইনে ওরা ব্যবসা করে। ও আচ্ছা, অনলাইনে যাবে? অনলাইনে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে চারজন কাজ করি আমরা। আচ্ছা, গৌতম বৈশ্য, আমি, লোকনাথ সরকার, ইন্দ্রনাথ সরকার আর গোষ্ঠ বৈশ্য। আচ্ছা, এটা সরকারিভাবে? হ্যাঁ সরকারিভাবে পুরো। আমি ওই আপনাদের ওখানেই গেছিলাম, ওখান থেকে খোঁজ নিয়ে আমরা আসলাম। আমরা পার্টিকুলারলি আজকে থিমটা হচ্ছে আপনাদের এই মুখোশের সন্ধানে আসা আর কি। ঠিক আছে ঠিক আছে। এখানে কেবল শুরু হয়েছে, মানে এখন টোটাল কমপ্লিট করতে পারিনি। আমি দেখছি তো আরো এইসব আছে, শিকড় এসছে, বাঁশ এসছে, আবার কাঠও আসবে কালকের মধ্যে। আচ্ছা, এইসব শিকড় আর দেখতে পাচ্ছেন আপনারা যে শিকড়, বাঁশের শিকড় দিয়ে এগুলো মুখোশ তৈরি হচ্ছে। আর খুব সুন্দর, মানে এটা একদম আমাদের দক্ষিণ দিনাজপুরের একটা আইডেন্টিটি, একদম আইডেন্টিটি। এটা অনেকেই জানে না, অনেকেই জানে না, মানে আমরা এমনকি আমিও এরকম ভাবতাম যে কি আছে। মানে অনেকে যখন আমাদের অন্য বন্ধুদের সঙ্গে যখন দেখা হয় তখন ওরা দক্ষিণ দিনাজপুরে কি আছে তখনই চুপচাপ হয়ে যায় যে কি ব্যাপার, সত্যি তো কিছু নেই, কিন্তু এত কিছু আছে সেটা মানে না দেখলে বিশ্বাস করা যাবে না। দেখো, উষাহরণে গেলে প্রত্যেকটা বাড়িতে বা আমাদের মিনিমাম 50-60 ঘর আছে, আমরা সবাই এই কাজের উপর মানে নির্ভরশীল। মানে উষাহরণে প্রত্যেকটা বাড়িতে এটাই এটাই কাজ। আচ্ছা, আমাদের যে বৈশ্য যারা আছে তারা, এবং এটার সঙ্গে জড়িত বেশি কি যে কাঠের কাজ এবং বাঁশের কাজ, কিন্তু এই দুটোই কিন্তু কন্টিনিউ চলতে থাকে আমাদের, এটার উপরে নির্ভর। এটা না করলে আমরা খেতে পাবো না, এটা করতেই হবে। এবং সেই মালগুলো তৈরি করে নিয়ে মানে যে ডিআইসি বালুরঘাট আমাদের জেলা হস্তশিল্প কেন্দ্র, তার মাধ্যমে আমরা বাইরে বাইরে যাই বেচা কিনা করে আসি।